কক্সবাজারের ইতিহাস জানতে হলে আপনাকে এই ভিডিওটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখতে হবে। সময় যখন সকাল 8:30, তখন ইজি বাইকে যাচ্ছি সুগন্ধা বিচে, আর যাওয়ার পথেই এই ভিডিওটুকু করা। যদিও আজকে আমরা চলে যাব আর আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও, তার একটাই রিজন, সেটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ে কক্সবাজারে কিভাবে ব্যাঙের ছাতার মতো হোটেল এবং দোকানপাট গড়ে তুলেছে, সাথে আপনারা ট্রান্সপোর্টের যতগুলো কোম্পানি আছে, হানি পরিবহন সব পেয়ে যাবেন খুব কাছ থেকে। আর মোটামুটি আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের হোটেল, অনেক ধরনের খাবার হোটেল এবং অনেক ধরনের থাকা হোটেল সহকারে সকল ধরনের ট্রান্সপোর্টের ব্যানারগুলো দেখাতে হচ্ছে আপনাদেরকে। যদিও আজকে আমরা চলে যাব, তাই ইজি বাইকে যাচ্ছি সুগন্ধা বিচে, তার কারণ একটাই, যতটা রেস্ট নেওয়া যায় ততটা ভালো। তো কক্সবাজার এসেছি, পা পানিতে ভেজাবো না সেটা তো হয় না, তো এই কারণেই কক্সবাজার আজকে গোসল করতে পারবো না, তার কারণ হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরে রওনা দিব। তো ওইখানে যাব, কিছু ছবি টবি তুলবো, ভিডিও টিডিও করব, আর আপনাদেরকেও সাথে নিয়ে যাব, চলে অবশেষে বিচে। আর এক কালারের যে টি শার্ট পরা ছেলেগুলো দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে ফটোগ্রাফার, এখানের লোকাল, ওরা বিভিন্ন কন্টাক্টে ফটোগ্রাফি করে থাকে। আর অবশ্যই আপনারা কিন্তু এটাতে খুব সচেতন থাকবেন, দরদাম ঠিক করে ফটো তুলবেন। তো চলেন আজকে আপনাদেরকে জানাবো কক্সবাজারের ইতিহাস। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্যবন্দর এবং পর্যটন কেন্দ্র এখানেই রয়েছে। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্যবন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানুয়া নামেও পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি। তো এর ইতিহাস সম্পর্কেও চলেন আপনাদেরকে কিছু ধারণা। 9ম শতাব্দীর গোড়ার দিক থেকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগে পর্যন্ত কক্সবাজার শহর চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রাবহরে প্রায় 1000 পালঙ্কি কক্সবাজারের চকরিয়ার দুলাহাজারা নামের স্থানে অবস্থান নেয়। দুলাহাজারা অর্থ হাজার পালঙ্কি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসিয়ারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরানো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনের গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন, কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই মারা যান 1799 সালে। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে ধরে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। এরপরেই এর নামকরণ করা হয় কক্সবাজার। এখানে গড়ে উঠেছে বেসরকারি উদ্যোগে অনেক ধরনের হোটেল, পর্যটন কেন্দ্র, মোটেল,
তাছাড়াও রয়েছে সৈকতের নিকটে বেশ 5 তারকা মানের হোটেল। মিয়ানমার, থাইল্যান্ড, চীন থেকে আসা জিনিসপত্র নিয়ে এখানে গড়ে উঠেছে বার্মিস মার্কেট। বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত একটি সৈকত, 150 কিলোমিটার, 93 মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র। তবে ব্রাজিলের 212 কিলোমিটার, 132 মাইল দীর্ঘ ক্যাসিনো সমুদ্র সৈকত বিশ্বের প্রথম, এবং অস্ট্রেলিয়ার 151 কিলোমিটার, 94 দীর্ঘ, 90 বর্তমানে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত, যদিও অস্ট্রেলিয়ার সৈকতটি কিছু অংশ মানুষ সৃষ্টিকৃত।